আচ্ছা, তাহলে আজকে আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়ালস লেকচার 2, এখানে আমরা আলোচনা করব রিবেট এন্ড প্লেট স্ট্রেস। লাস্ট ক্লাসে আমরা পাঞ্চ এন্ড প্লেটের যে স্ট্রেস গুলো হয় ওগুলো আলোচনা করছিলাম, আজকে রিবেট এন্ড প্লেট স্ট্রেস। আর কিছু ব্যাপার আছে, তবে এটাই প্রথম টপিক, এটা দেখি। তাহলে এখানে তিনটে স্ট্রেস হচ্ছে, একটা হচ্ছে আমি এখানেই বলি ব্যাপারটা, প্রয়োজনে বলে যাব। তিনটে স্ট্রেস হচ্ছে, একটা বেয়ারিং স্ট্রেস ইন রিবেট, একটা হচ্ছে টিয়ারিং স্ট্রেস ইন প্লেট, আর একটা হচ্ছে শেয়ার ইন রিবেট। তিন ধরনের স্ট্রেস হচ্ছে। এটা কখন? এটা হচ্ছে আপনি দুইটা প্লেট কে আপনি যখন একটা রিবেট বা দুইটা রিবেট বা তিনটা রিবেট দিয়ে যখন জয়েন্ট করবেন, হ্যাঁ, ওই জয়েন্টের ইফিসিয়েন্সিটা বের করার জন্য এই তিনটে স্ট্রেস কনসিডার করতে হয়। তো তার মধ্যে প্রথম আছে দেখেন, বেয়ারিং স্ট্রেস ইন রিবেট। তাহলে বেয়ারিং স্ট্রেস ইন রিবেট হচ্ছে আপনার যখন আপনি এই লোডটা দিবেন, এই যে এখানে যে লোডটা দেখা যাচ্ছে, যখন আপনি এই লোডটা দিবেন, আপনার লোডটা দেওয়ার ফলে ওই বেয়ারিং এর রিবেটের যেই রিবেট কি করবে, রিবেটের জায়গায় স্টেবল থাকার জন্য, হ্যাঁ, রিবেটের জায়গায় স্টেবল থাকার জন্য সে কি করবে, তার জায়গায় সে ফিক্স থেকে আপনার প্লেটটা চলে আসবে। ঠিক আছে, যদি এমনটা হয় আর কি, সেক্ষেত্রে আপনার হচ্ছে বেয়ারিং স্ট্রেস এফ বাই এ এর জায়গায় হবে এন ইন্টু ডিটি। এখানে এন লেখার কারণ হচ্ছে রিবেটের সংখ্যা, যদি এন সংখ্যক রিবেট থাকে তবে এন আসবে, আর ডিটি হচ্ছে, ডি হচ্ছে রিবেটের ডায়া, আর টি হচ্ছে ওই প্লেটের থিকনেস। ঠিক আছে, এটা হচ্ছে বেয়ারিং স্ট্রেস ইন রিবেট। আর টিয়ারিং স্ট্রেস ইন প্লেট অথবা বেয়ারিং স্ট্রেস বলে এটাকে, এটাকে বেয়ারিং স্ট্রেস বলে বা ক্রাশিং স্ট্রেস, টিয়ারিং স্ট্রেস ইন প্লেট, এটার ক্ষেত্রে হচ্ছে কি, আপনার রিবেট, রিবেটের জায়গায় থেকে প্লেট গুলো চলে আসবে। ঠিক আছে, একটা ব্যাপার হচ্ছে রিবেট চলে আসা, আর একটা ব্যাপার হচ্ছে প্লেট চলে আসা। যদি রিবেট চলে আসে তাহলে রিবেটটা ছিঁড়ে যদি চলে আসে তবে আপনি ধরে নেবেন এটা হচ্ছে বেয়ারিং স্ট্রেস ইন রিবেট। আর যদি রিবেট, রিবেটের জায়গায় থেকে, আমি জানি না প্রথমে কি বলছি, যাই হোক আমি আবার বলছি ব্যাপারটা, যদি রিবেট ছিঁড়ে চলে আসে তবে হচ্ছে বেয়ারিং স্ট্রেস ইন রিবেট, আর যদি রিবেট, রিবেটের জায়গায় থেকে প্লেটটা ছিঁড়ে চলে আসে, রিবেটের এই জায়গাগুলোকে রেখে প্লেটটা যদি চলে আসে তবে আপনার সেটা হবে টিয়ারিং স্ট্রেস ইন প্লেট। সেক্ষেত্রে আপনি স্ট্রেসের সূত্র লিখবেন এফ বাই এ, এর জায়গায় হচ্ছে বি ইন্টু টি, বি ইন্টু টি হচ্ছে এই প্লেটের উইথ যেটা আছে, এই যে এই জায়গাটা উইথ। কিন্তু টি, টি হচ্ছে প্লেটের থিকনেস, আর এন ইন্টু ডিটি তো একটু আগে বললাম, এন হচ্ছে এন সংখ্যক রিবেট, ডি হচ্ছে রিবেটের ডায়া, টি হচ্ছে থিকনেস, প্লেটের থিকনেস। আরেক ধরনের স্ট্রেস এখানে হয়, যেমন শেয়ার ইন রিবেট। যদি শেয়ার ইন রিবেট, এটা তো আমরা আগে থেকেই জানি, মোটামুটি আমরা সবাই জানি যে রিবেটটা, রিবেটের দুইটা পাশ অর্থাৎ দুইটা লোড থাকার কারণে, দুইটা জয়েন্ট থাকার কারণে, যদি ওই জয়েন্টে শেয়ার স্ট্রেসের কারণে রিবেটটা যদি ছিঁড়ে যায় তাহলে হচ্ছে আমার শেয়ার ইন রিবেট। তাহলে এফ বাই এ, অ্যাজ ইউজুয়ালি আগের মতো এন সংখ্যক রিবেট থাকলে এন, আর পাই ডি স্কোয়ার বাই ফোর, যেহেতু ওই সারফেসটা কিন্তু পাই ডি স্কোয়ার বাই ফোর সারফেসের এরিয়া। ঠিক আছে, এই তিন ধরনের স্ট্রেস এখানে হচ্ছে। আমি আবার একটু বলি, উপর থেকে দেখেন আপনি, মনে করেন এখানে দুটা রিভেট দিয়ে আমি এই দুটা প্লেটকে জয়েন করলাম, এখানে লোড দিচ্ছি এক পরিমাণ বল, সেম পরিমাণ বল দিয়ে আমি এদেরকে টানছি। তো টানলে এই রিভেটটা, হ্যাঁ, এই রিভেটটা যদি দেখেন, তো আপনি যদি প্লেট গুলাকে টানেন, এই এই রিভেট গুলাকে যদি রিভেটের জায়গায় রেখে
রিবেট গুলাকে যদি রিবেটের জায়গায় রেখে প্লেটটা ছিঁড়ে যায়, তাহলে হচ্ছে টেয়ারিং স্ট্রেস ইন প্লেট, ঠিক আছে? ওই স্ট্রেসটা আমরা লিখব সিগমা দিয়ে, লিখি সিগমা টি এফ বাই এ। এই যে এ কোনটা হবে, যখন ছিঁড়ে যাচ্ছে তখন কি হচ্ছে, থ্রি ডাইমেনশনালি ব্যাপারটা দেখলে আর একটু সুবিধা হবে। মনে করেন এটাই প্লেট, তো রিবেট গুলা রিবেটের জায়গায় যখন রেখে ছিঁড়ে যাচ্ছে, তখন এই দুইটা রিবেটের জন্য এই প্রজেকশন এরিয়া গুলা তে কিন্তু আমার লোডটা পড়ছে না। হ্যাঁ, লোডটা যখন আমি দিচ্ছি তখন এই রিবেটের প্রজেকশন এরিয়া গুলাতে লোডটা পড়ছে না, এটা থেকে যাচ্ছে। ঠিক আছে, তো আমার প্রজেকশন এরিয়াটা পড়ছে কোথায়, এই জায়গাগুলোতে। তো এটার পুরাটার এরিয়া আমরা নিব উইথ ইনটু থিকনেস, তাহলে কি আসবে, বি ইনটু টি মাইনাস রিবেটের এই দুইটা এরিয়ার জায়গাটা কমে যাচ্ছে, ডি ইনটু টি, এই যে রিবেটের ডায়া ডি আর এই প্লেটের থিকনেস টি, তাহলে একটা রিবেটের এরিয়া হচ্ছে ডি ইনটু টি, তাহলে যেহেতু এখানে দুইটা রিবেট আছে এখানে একটা টু আসবে উপরে এফ। আশা করি টেয়ারিং স্ট্রেস ইন প্লেটের ব্যাপারটা বুঝছেন, ঠিক আছে? তাহলে এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই টেয়ারিং স্ট্রেস ইন প্লেট হচ্ছে রিবেট, রিবেটের জায়গায় থেকে প্লেটটা ছিঁড়ে চলে আসবে, আর এর বিপরীত বেয়ারিং স্ট্রেস ইন রিবেট কি হইতে পারে, রিবেট ছিঁড়ে যাবে। হ্যাঁ, রিবেট ছিঁড়ে যাবে, আমরা যখন টান দিব এটাকে, দুটো লোড যখন আমরা অ্যাপ্লাই করব তখন প্লেট গুলো প্লেটের জায়গায় থাকবে, বাট রিবেট ছিঁড়ে যাবে। তাহলে রিবেট যদি ছিঁড়ে যায় এই প্রজেকশন এরিয়া গুলাতেই সরাসরি লোড করবে এবং এখানেই ছিঁড়ে যাবে সে, রাইট? এরা সবাই থেকে যাবে, এই জায়গাটা চলে আসবে, এই দুটা জিনিস চলে আসবে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এফ বাই এ টু ইন্টু ডিটি বাই, ঠিক আছে? এ হলো বেয়ারিং স্ট্রেস ইন রিবেট। আরেকটা স্ট্রেস আছে যেটা আমরা এজ ইউজুয়ালি জানি, সেটা আগে থেকে আমরা জানি যে শেয়ার এন্ড বোল্ডের যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই, মনে করেন এভাবেই মনে হয় আমরা আঁকছিলাম, হ্যাঁ, এই জায়গাটা ছিঁড়ে যাবে, তাহলে এই জায়গাটা গোল না, রিবেটের যে এরিয়াটা সারফেসটা সেটা গোল না, অর্থাৎ গোলাকার, সার্কুলার, তো এটার এরিয়া কি হবে, পাই বাই ফোর ডি স্কোয়ার। তাহলে এখানে প্লেট দুইটা রিবেট আছে, সো এরিয়া মোট টু ইন্টু পাই বাই ফোর ডি স্কোয়ার। তাহলে আমরা যদি বলি যে শেয়ার স্ট্রেস ইন রিবেট কি হবে, এফ বাই এ, এ হচ্ছে আমার টু ইন্টু পাই বাই ফোর ডি স্কোয়ার, ঠিক আছে? এই তিন ধরনের স্ট্রেস আমার তৈরি হচ্ছে। তাহলে এখন আসেন, তিন ধরনের স্ট্রেস থেকে আপনি কিন্তু, যদি তিনটে স্ট্রেস আলাদা আলাদা দেওয়া থাকে আপনাকে কিন্তু এ এফ গুলা বের করতে হবে, ঠিক আছে? এ এফ গুলা থেকে, এ এফ গুলা থেকে যেটা মিনিমাম এফ আসবে, এফ গুলো থেকে যেটা মিনিমাম এফ আসবে সেটাকে আপনি যদি টোটাল এফ দিয়ে ভাগ করেন ইনটু 100, যেটা আসবে সেটা হচ্ছে জয়েন্ট ডিফিসিয়েন্সি। তাহলে যে রিবেটটা, যে রিবেট গুলোকে ইউজ করে আপনি যে জয়েন্টটা করলেন, ওই জয়েন্টের ইফিসিয়েন্সি যদি আপনাকে বের করতে বলে, আপনি এই তিনটা স্ট্রেস থেকে তিনটা এফ বের করবেন, যেটা মিনিমাম এফ সেটা উপরে বসিয়ে তিনটা এফ কে যোগ করে আপনি ভাগ করলে এবং ইনটু 100 দিলে যে মানটা আসবে সেটা হচ্ছে ওই রিবেটের জয়েন্ট ইফিসিয়েন্সি। এরকম একটা ম্যাথ আছে,
আমরা ওটা ইনশাল্লাহ করার চেষ্টা করব। আচ্ছা এখানে ছোট একটা নোট আছে, যেটা হচ্ছে মার্জিন অফ রিবেট। মার্জিন অফ রিবেটটা হচ্ছে 1.5 ইনটু ডি, এটা আমি একটু বলি। এই যে মার্জিন অফ রিবেটের ব্যাপারটা হচ্ছে, আপনি দেখেন তো এটা এটা মিনিমাম ন্যূনতম একটা দূরত্বে গিয়ে কিন্তু রিবেট গুলোকে আমার লাগাতে হচ্ছে, তাই না? ন্যূনতম একটা দূরত্ব গিয়ে কিন্তু রিবেটটাকে লাগাতে হচ্ছে। আমি যদি রিবেটটাকে খুব ক্লোজলি এখানেই লাগাই, মনে করেন রিবেটটা এখানে এখানে, তাহলে আমার কি এই জয়েন্টটা তো আমি নিজ দায়িত্বেই ইফিসিয়েন্সি কম করে ফেলছি, রাইট? এটা ক্র্যাক হয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে ওকে। এখানে বল দিলেই সাথে সাথে এই জায়গাটা কম থাকার কারণে, শর্ট থাকার কারণে কি হবে, প্লেট দুইটা রিবেটকে রেখে ছুটে চলে আসবে, তাই না? এই জায়গাটা কম থাকার কারণে, এই ন্যূনতম জায়গাটা, যে ন্যূনতম জায়গাটা আমার